তফসিল ঘোষণার পর রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানান নেতারা। মনির হোসেন তপুর রিপোর্ট। তফসিল ঘোষণার আগে থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তফসিল ঘোষণার পর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। বিএনপি যারা আছেন তারা এই অবৈধ অবরোধ তারা বাতিল করে দিয়ে কর্মসূচি বাতিল করে দেয়, তারা মূল ধারা রাজনীতি ফিরত আসবে এবং ভোটের রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে এবং গণতান্ত্রিক রাজনীতি তারা অনুসরণ করবে। আমি মনে করি যে বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে আহ্বান রাখবে, তাদের অবরোধ সম্পূর্ণ আমরা জনগণ প্রত্যাখ্যান করেছে। কাজে স্বাভাবিকভাবে এখন নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রস্তুতির জন্য সারা বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে তারা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। কাজে আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে তারা এই অবৈধ অবরোধ এইসব জ্বালাপোড়া রাজনীতি বাদ দিয়ে তারা মূল রাজনীতিতে ফিরত আসবে এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত গ্রহণ করবে। সারা বাংলাদেশ আনন্দ মিছিল হচ্ছে, আমরা আশা করছি যে অবশ্যই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন হবে এবং বিরোধী দল যারা আছেন তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। মানুষের, জনগণের পাঁচ বছর পরে আশা আকাঙ্ক্ষা থাকে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এও আশা করছি যে নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ইনশাল্লাহ 7 তারিখের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে বলে আমরা বিশ্বাস করি। উন্নয়নের ধারা সূচিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী। শেখ হাসিনার নেতৃত্বে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতি নৌকা, বঙ্গবন্ধুর মাকে নৌকা, সেই নৌকার পক্ষে জয় তারা তাদের রায় দিবে এবং শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ করবেন ইনশাআল্লাহ। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতা আসুন, আগুন সন্ত্রাস করে আপনারা ক্ষমতা আসতে পারবেন না। পাশাপাশি আমরা বলতে চাই যে যদি এই ধরনের আগুন সন্ত্রাস করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে এবং সরকারের প্রশাসনের সাথে কাজ করে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। তারা গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন বাস পোড়ায়, হেলপারকে নিয়ে হত্যা করে, আমরা তাদেরকে তীব্র ঘৃণা জানাই। এই দেশের জনগণ জামায়াত বিএনপির সাথে নাই, কারণ জামায়াত বিএনপি লুটপাট, টাকা চুরি, হত্যা, খুন ছাড়া কোনো কিছু উপহার নাই। এই দেশের সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে, কারণ জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রত্যেকটি স্তরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিশাল আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি সামনে নির্বাচনে জনগণ নিরঙ্কুশভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দেবে, লোক আমার পক্ষে রায় দেবে। এদিকে পাড়া মহল্লায়ও ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।